কত সহজেই এই ব্রিজটা পার হয়ে আসলাম। আর মনে পড়ছে যখন এটা সেতু ছিল না, নগরবাড়ি ঘাট ছিল, কত রকম হ্যাসেস ছিল। আমার আব্বা অসুস্থ ছিলেন, তাকে মাইক্রোবাসে নিয়ে বাইর হওয়ার সময় কি অবস্থা, অবর্ণনীয় অবস্থা। আর আজ সবচেয়ে খারাপ লাগা হচ্ছে, আমি গানটা যেরকম করে করতে চেয়েছিলাম ওরকম করতে পারিনি। কোনো সফলতা বা কোনো পরিপূর্ণতা বা কোনো পূর্ণতা আমার ভিতরে আসে না। ভালো একজন শিল্পী আমি যদি হতে পারতাম জীবনে, আমার অনেক ভালো লাগত, কিন্তু সেটাই আমি হতে পারিনি। এটাই আমার সবচেয়ে বড়, আমার এই পার্থিব জীবনের জন্য এটা আর বড় আক্ষেপ। মানুষই মানুষকে আঘাত দেয়, প্রকৃতি মানুষকে আঘাত করতে পারে না। প্রকৃতি তার নিজের মতন চলে, আর যদি ভাবি যে মানুষ তার নিজের মতন চলে, তখনও কিন্তু সেই একটা প্রকৃতির অংশ। তাই জন্য আমি আঘাতটাকে আঘাত বলে মনে করতে চাই না কখনোই। আমার একটা চরিত্র আছে, আমি প্রকৃতির বাইরে যেতে চাই না, প্রকৃতির একটা অংশ বলে আমি নিজেকে মনে করি। আর সেই জন্য কিন্তু নিজেকে আমার মাঝে মাঝে নিজেকে গাছ বলে মনে হয়। আমার দাদুর বাড়ি, ছোটবেলায় অসংখ্য স্মৃতিতে ভর্তি জায়গাটা, সেসব তো বলে শেষ করা যায় না। শুধু এই মুহূর্তটা আপনাদের দেখাচ্ছি আমার দাদুর বাড়ি। বাঁশঝাড় ছিল আগে, তো বিরাট বাঁশঝাড় ছিল, অনেক বড় আম গাছ ছিল। এখন বড় আম গাছ নাই, কিন্তু নতুন আম গাছ ভর্তি মুকুল, অপূর্ব মাটির দোতলা। আমি চিন্তাই করতে পারি না ঘর মাটির দোতলা এত সুন্দর হয়। আমরা এই দোতলায় কত হইচে করেছি, কত খেলেছি, কত সব দিন। তো আর এই ঘরটা খুব ইন্টারেস্টিং ঘর ছিল আমাদের জন্য একটা। এটা আমার দাদা বাড়ির, আমার চাচা বাবা সবার ফুপু সবার পড়ার ঘর ছিল এটা, রিডিং রুম বলতো আমরা ছোটবেলায়। এই ঘরটা বয়স এখন 100 বছরের বেশি মতো হবে। সেই ঘরটা এখনো ভাঙা হয়নি, এটা আছে, থাকবে। আমরা খুব আনন্দ পাই এই ঘরটা দেখে, স্মৃতিময়। ওই সেই মাটির গোলাটা, মাটির গোলাটা, এই একটা মাটির গোলা, এই একটা মাটির গোলা, পিছনে আরো আছে। এখানে ভর্তি ভর্তি ধান, গোলা ভরা ধান। আমরা বলি যে গোলা ভরা ধান, আসলে তাই গোলা ভরা ধান, এই যে গোলা এরকম হয় দেখতে, কখনো কখনো গোলাকার আকৃতি হয়, কিন্তু এগুলো একটু অন্য শেপে, স্কোয়ার স্কোয়ার ভর্তি ধান থাকতো, থাকে এখনো। তোর মেয়ে কই?
ডাক দে, তুমি একে ডাক দে। মানিয়া ফাইরুজ চলে যা তোমার। আচ্ছা 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 আচ্ছা, তুমি তো পুবি পুবি বললে যে পুবি আসবে। এবার ছোট বোনকে পুকুরের সানবাঁধানো ঘাটের পাড়ে বসে রেখে আমি খেলছিলাম, আপন মনে একা দুকা খেলছি আমার বান্ধবীর সাথে। তখন ওর বয়স ছ মাস, এই সন্ধ্যার একটু আগ দিয়ে একটা ধূপ করে শব্দ হলো। তাকে দেখে আমার বোনটা নাই ওখানে, মানে পাশ দিয়ে পানির মধ্যে একবার তলায় চলে গেছে। মানে আমি তখন এত ছোটো, ফাইভে পড়ি, তো আমি আমার পক্ষে সম্ভব না যে মানে একে তুলবো না, কী করে তুলবো না, লোক ডাকবো। তো আমি দেখলাম যে আমার লাভ দিয়ে ওকে খোঁজার ছাড়া আমার কোনো বুদ্ধি নাই। মানে এরকম করে বুঝি দুই ভাই বোন একসঙ্গে পানির তলে মরে যায়। সেদিন আমার পরে এটা বড়ো হওয়ার পরে মনে হয়েছিলো আর কি, যখন ওকে যখন মানে নিচে পানির তলে গিয়ে ওকে খুঁজে বেড়াচ্ছি, আমি কিছুই বলতে পারি না যে আমি কেন লাভ দিলাম, যাওয়া উচিত না বা পানির তলে পাবো কি না। ওই স্থিতি আমাকে সাংঘাতিক নাড়ায়। তারপরে হঠাৎ করে একটা ছোট্ট বাচ্চাকে পেলাম, ধরে তুললাম আমার বান্ধবী, বললাম ওকে কোলে নে। তো এই কথাটা আমার কিন্তু সাংঘাতিক মনে হয়, সাংঘাতিক সাংঘাতিক মনে হয়। আমার প্রিয় শিমুল ফুল, সেই গাছে পাখির বাসা, এই পুকুরটা ছিল আমার ভীষণ প্রিয় পুকুর। আমার মা খালা চাচি সবাইকে নিয়ে এখানে ঝাঁপ দিয়ে ডাইপ দিয়ে কি সময় মাছ ধরতাম, বসি নিয়ে ঘুরে ঘুরে এখানে বসে বসে কত মাছ ধরতাম। কখনো কখনো আব্বার সঙ্গে চাচার সঙ্গে হুইল দিয়েও মাছ ধরার চেষ্টা করেছে। বড় বড় মাছ থাকতো এই পুকুরে, অপূর্ব। সেই পূর্ণিমা রাত্রে আমরা এই বাঁশঝাড়ের নিচে হাঁটতাম, কখনো কখনো শোয়ানো গাছের মধ্যে এখানে উঠতে চেষ্টা করতাম। আমি একটা এলোমেলো চিন্তাভাবনা মানুষ বলা যায়। আমি কোনো এস্টাবলিশ কোনো কিছু নিয়ে কোনো চিন্তা করি না, যার জন্য কোনো দুঃখ বোধ আমার তো নাই। আর আঘাত যে আমাকে আঘাত দেয় সেটা যেন সহন করা মানে সহ্য করার মতন ক্ষমতা আমার ভিতরে হয়, ওটাই আমি প্রত্যেক মুহূর্তে আর লাগাতে চাই। নিজেকে আমার মাঝে মাঝে নিজেকে গাছ বলে মনে হয়, মানে আমি একটা গাছ, আমার অনেকগুলো শিকড় বেরিয়েছে পা দিয়ে, আমি মাটিতে আঁকড়ে একটা জায়গায় দাঁড়ানো, আমার কোনো ক্ষমতা নাই ওটার বাইরে যাওয়ার জন্যে। যত দুষ্টম করেছি সব কিছুর স্মৃতি আমার আমার একেবারে আমাকে তাড়িত করে, মানে সত্যি কথা বলতে গেলে। তো তার মধ্যে উল্লেখযোগ্য ওই আমার এই সোনামুখী, আমার নানার বাড়ি, আর আমার দাদু বাড়ি দোগাছি গ্রাম। এই দুটোই আমার সবচেয়ে মনে থাকবে, এই গ্রাম দুটোর কথা। আমার মা, আমার মেয়ে, কেমন আছো মা, কেমন আছো? শেষকালে আসা হলো, আসা হলো অবশেষে। দুষ্টু করতাম, তার মানে দুষ্টু করতো, পড়াশোনা তেমন মন বসতো না, আবার পকাটা মাছ ধরতাম, গানে বেশি মন ছিল, গানের জন্য খুব বেশি শাসন করতে হয়নি, নিজে থেকে করতো।
কোনো সময় রাব ভয় হয়তো একটু বলতো এরকম করে করো এরকম করে করো। এই যে আমার মেয়ের নাম করে মানুষের পত্রিকায় আসে, ছবি আসে, কথা আসে, এটা খুব গর্বের ব্যাপার। গর্বে আমার অনেকখানি বুক উঁচু হয়ে যায়। সেই দুষ্টুমি কথাটা বলো। হ্যাঁ, তারপরে এখন আফসোস করি ও রাব্বা শেষ পর্যন্ত দেখতে পারলেন না, এটাই আফসোস। বাড়ি ওহ, এই তো সেই জায়গাটা যেখানে আমরা খেলতাম ছোটোবেলায়। এখানে আমরা একা দক্কা খেলতাম, এখানে আমরা চিবুড়ি খেলতাম, এখানে আমরা এই সেই আম গাছ। ও আল্লাহ, কি ভালো লাগছে এতদিন পরে, 40 বছর পরে জায়গাটায়। এই তো সেই ঘরটা, আমাদের খেলার জায়গা ছিল এই ঘর, এই উঠোন, এই জায়গাটা, এই সেই ঘরটা। 100-150 বছরের মাটির ঘর, 150 বছর নকশা করে, এখন তো আর ইউজ করছে না। এই তুমি কেমন আছো? ভালো আছো? এই এই ঘরে কিছু করে এখন আর? না, পরে থাকে, পরে থাকে। ও আচ্ছা আচ্ছা, সব পরে থাকে, সব ভিতরে ঢুকে ঢুকে দেখবো, ভিতরে ঢুকে। এখন তালা বন্ধ? হ্যাঁ, আচ্ছা চাবি আছে, চলো চলো দেখি। এটাই ছিল আমার নানার বাড়ি, আমার প্রিয় নানা নানি। আমার এই সামনে এই পুকুর উল্টা দিকে এখানে আমার নানা নানির কবর আছে এখনো। কত দিন যে আমাদের কেটেছে এই বাড়িতে আর এই চিকন পথ দিয়ে। সত্যি আমি মনে মনে এত বেশি উত্তেজিত হচ্ছি, তুমি বিশ্বাস করতে পারবে না, এত বেশি আমার, আমি আমার এক্সপ্রেস করতে পারছি না যে আমার এত কাছে থেকেও আসা হয় না। আগে যখন ছোটো ছিলাম তখন পুকুরটাকে বিরাট বড় একটা পুকুর মনে হতো, মনে হচ্ছে আর কখনো পুকুরে পড়লে উঠতে পারবো না, এখন মনে হচ্ছে পুকুরের মধ্যে দিয়ে হাঁটতে পারবো মনে হচ্ছে। এটা রহস্যময় সে ঘর, অর্থাৎ রহস্য হচ্ছে এটাই, আমার জন্ম হয়েছিল এই ঘরের মধ্যে। এই ঘরটা মাটির ঘর ছিল সে সময়, এর মেঝেও ছিল মাটির, আর এখানে ছিল সম্ভবত মনে পড়ছে আমার নানির খাট। আর এই এই ঠিক এই জায়গাটায়, এই যে এখন একটা খাট বসানো আছে এখানে, ঠিক এই জায়গাটায় আমার জন্ম হয়েছিল। এই জায়গাটায় এটা ছিল আমার নানির নামাজ ঘর ছিল। এটা আমার নানা, আমার নানা, আমার নানার নাম ফয়জউদ্দিন তালুকদার, আমার নানির নাম আলফা খাতুন। আমার নানানির প্রথম নাতনি বলে আমি তাদের কাছে অসম্ভব আদরের ছিলাম, অসম্ভব আদরের নাতনি ছিলাম তাদের কাছে। সেই বেল গাছটা বৈশাখ চৈত্র মাসে বেল, মধ্যরাতে বেল টাপ টাপ করে পড়তো মাটিতে, সেই শব্দে আমি জানলা পাশে এখানে ঘুমাতাম, আমার ঘুম ভেঙে যেত। মানে ছোটোবেলাকার স্মৃতিগুলো এত বেশি মধুময়, এত বেশি স্মৃতিতে এত বেশি আমাকে আলোড়িত করে, আমি এখনও ভুলতে পারি না, একেবারে স্পষ্ট দেখতে পাচ্ছি এত বছর আগেকার সব সময় মুহূর্ত। আমি কী কী করতাম এখানে, আমার ছোটোবেলাকার অধিকাংশ সময় কেটেছে এই নানার বাড়িতে এবং আমার দাদুর বাড়িতে। 71 সালের যুদ্ধের সময় আমাদের বাড়িতে সব কিছু পুড়ে শেষ করে দিয়ে, একবার পুড়ে শেষ করে দিল, সব ছারখার হয়ে গেল। সেই কথাটা আমি কাউকে বলতে পারিনি আজ পর্যন্ত, যে মুক্ত যুদ্ধের সময়ে যেই সব ঘটনা ঘটেছে, এই সামাজিকভাবে পারিবারিকভাবে এইসব কথা
মানুষ হয়তো জানি না, কিন্তু সেটা আমাদের জীবনে, আমার জীবনে কিন্তু একটা বিরাট একটা ছায়াপাত করেছিল সাংঘাতিকভাবে। 71 সালের যুদ্ধের সময় আমরা ঘর ছাড়া হয়ে গেলাম, 9 মাস বিভিন্ন জায়গায় আমরা লুকিয়ে থাকলাম। জীবনের সব কিছু কিন্তু যে বললাম সুতো গেঁথে থাকে একটু একটু করে, তো মুক্তিযুদ্ধের ব্যাপারটাও কিন্তু সুতো গাঁথা আছে। যেমন আমার হাজবেন্ডও বাড়িতেই মুক্তিযোদ্ধা, সে বললো যে আমি মুক্তিযোদ্ধার খাতার নাম লেখাতে চাই না। আমাকে খুব বেশি এগুলো তাড়িত করে, সাংঘাতিকভাবে তাড়িত করে। তো একদিন একটা গানও লিখে ফেলেছি হঠাৎ করে এইটার উপরে, আমার কল্পনা ছিল, আমার কল্পনা ছিল কোন স্বর্গ রাজে উড়ে উড়ে রূপলি পাখির দানায় ভেসে যাই ভেসে যাই ভেসে যাই। আমার কল্পনা ছিল, আমার কল্পনা ছিল ওই আলপথ কিশোরীর ছুন ছুন চুরি হয়ে বেজে যাই বেজে যাই বেজে যাই। মানে এটা যে আমার কল্পনা ছিল একটাই আর কিছু না, শুধু এই দেশ মা আমার, এই মাকে সেবা করতে হবে, এই একটা কথা যদি মানুষ মনে রাখে আমার মনে হয় আমাদের সবারই উন্নতি হবে। এই মাটির ঘরে আমাদের সব ভাই বোনরা সব মিলে, মামারা, আমার খালারা, মা, সব মিলে আমরা এখানে মজা করতাম, কিন্তু খুব কনসাস, কারণ আমার মামার খুব প্রিয় ঘর ছিল। মামা ভীষণ স্টাইলিশ মানুষ ছিলেন, এইটা তার এত যত্নের ঘর ছিল। ছোটোবেলায় দেখতাম যে সব বাহারি বাহারি ছবি, তারপরে খুব মজা মজা পোশাক পরতেন, এসব সমস্ত ঘরে সুন্দর করে থাকতো। আমরা খুব ভয়ে ভয়ে পা টিপে টিপে মামার চোখ লুকিয়ে লুকিয়ে আমরা এই ঘরে ঢুকতাম। ছোটোকাল থেকে নদী পুকুরের প্রতি একটা খুব আকর্ষণ, এবং অ্যাজ ওয়েল পাহাড়ের প্রতি, এই তিনটা জিনিস আমার খুব ভালো লাগতো, এখনও লাগে। আর শিমুল ফুল আমার ভীষণ প্রিয়। আরেকটা ফুল প্রিয়, সেই ফুল গাছের তলাটা আমার ভীষণ প্রিয়, যদিও ঠিক এই মুহূর্তে সেই গাছটা আমার পাশে নাই, সেটা হচ্ছে যে করবী ফুল। করবী ফুল গাছে অসংখ্য হলুদ করবী ফুল ফুটে থাকে, এবং কিছু ফুল ঝরে মাটিতে পড়ে থাকে, আর করবী ফুলের গাছগুলো খুব বড় বড় হয় না, একটু ছোটো হয়। আমার ছোটবেলায় এই শিমুল ফুল সাংঘাতিক প্রিয় ছিল, অর্থাৎ দেখতে যেমন সুন্দর, গাছের নিচে পড়ে থাকতো, আর আমি দৌড়ে গিয়ে সব তলের এই গোড়াগুলো ছিঁড়তাম। আমার কেমন মনে হতো কি এর মধ্যে না যেন কিছু থাকতে পারে একটা, তো এটা নিয়ে আমার একটা কবিতাও লেখা ছিল। এরপর লিখেছিলাম যে এর মধ্যে এমন কি সম্পদ লুকিয়ে থাকতে পারে, হয়তো আমি খুলে সেটা পাবো। আসলে তো তা নয়, কিন্তু আমার এই একটা অজানা আকর্ষণ এখনও পর্যন্ত রয়ে গেছে। মানুষের জাগতিক জীবনে শাব্দিক প্রেমেরও প্রয়োজন আছে, সাংঘাতিক প্রয়োজন আছে। আমার পারগতা, আমার অপারগতা কিছুই আর একটা পক্ষের জন্যে কোনো ব্যাপার নয়, কিন্তু আমি বিশ্বাস করি শাব্দিক অর্থে যে ভালোবাসা বা প্রেম, এটা মানুষের জীবনে অপরিহার্য। কিন্তু যখন আমি শিল্পী হলাম তখন আমি একটা কথা সুরে সুরে বলতে চাই, তা হলো যে আমায় নহে গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান বনের পাখিরে, কে চিনে রাখে গান হলে অবসান।
ভালোবাসো মোর গান আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান এই দেখ দে আচ্ছা আসি স্রোত কম যেখানে নদীর উপর থেকে পানির তলা দেখা যায় ওই রকম একটা নদী আমার ভীষণ পছন্দ এবং আমার যদি অবসর থাকে এরকম একটা দীর্ঘ অবসর থাকে আমি ঠিক ওই পানির পাশে গিয়ে বসে পানির উপর দিয়ে নদীর তলাটা দেখতে চাই এটা আমার ভীষণ প্রিয় এবং এটাই আমি চাই নদীর মধ্যে আমি ইচ্ছিত হয়ে সাঁতার কাটতাম আর মনে হতো এরকম এরকম করে অনেক দূর চলে গেলে ভালো হতো ঠিক আইডল কাকে ধরে যদি ভাবতাম তাহলে হয়তো আমি অনেক কিছু অনেক বড় কিছু হতে পারতাম তা তো হতে পারিনি শুধু একটা জিনিস বুঝতাম যে গান আর গান যার জন্যে নদীর মধ্যে চিৎ সাঁতার দিয়ে আমি নাইয়ারে নায়ে বাদাম তুইলা এই গান গাইতাম সাংঘাতিকভাবে আমার ছোটবেলাকার সেই প্রিয় নদী এটা হচ্ছে নাম তুলসীগঙ্গা সেই আমার প্রিয় নদী এই যখন তখন এখানে আসলেই সোজা কোনো কথা নেই একবারে জাম্প দাম করে নদীর মধ্যে লাভ দিই কি যে খেলতাম সাঁতার সাঁতার কেটে কেটে আর বর্ষাকালে এটা ভোরে উপর থেকে নিয়ে এ পর্যন্ত পুরোটা ভোরে একবারে কানে কানে পানি সৈত করতে থাকে চোখ গেল কেন ডাকিস রে চোখ গেল পাখি রে চোখ গেল পাখি তোর চোখে কাহারো চোখ পড়েছে নাকি রে চোখ গেল পাখি রে চোখ গেল পাখি চোখের বালির জ্বালা জানে সবাই রে জানে সবাই চোখে যার চোখ পড়ে তার ওষুধ নাই রে তার ওষুধ নাই কেঁদে কেঁদে অন্ধ হয় তাহার আখি রে চোখ গেল পাখি রে চোখ গেল পাখি চোখ গেল কেন ডাকিস রে চোখ গেল পাখি রে চোখ গেল পাখি চোখ গেল পাখি রে চোখ গেল পাখি আমার সঙ্গে এখানে এসে কেমন লাগতেছে বলো আরো ভালো লাগছে বুঝলি খুব ভালো লাগতেছে আমার তোর তো তখন বিয়ে হয় নাই রে তখন বিয়ে হয়নি তোর মনে পড়ে আর নানার কথা মনে পড়ে দেখি নাই তখন আমার স্কুল আমার ম্যাট্রিক পাস করেছি স্কুল থেকে আর স্কুলে ক্লাস ওয়ানে ভর্তি হয়েছি এই শুরু থেকে মনে পড়ছে স্কুলটা পাকা ছিল না এইটা ছিল আমার ক্লাস সিক্স তারপর ক্লাস সেভেন এইট তারপরে ওই কোনার রুমটা ছিল ওটাই ছিল ক্লাস টেনের ক্লাস আর এখানে একটা কাঁচা রুম ছিল ওইখানে আমি কোচিং করতাম আর কি ম্যাট্রিকের সময় আর এইখানেই হয়েছিল সেই মঞ্চটা যে মঞ্চে আমি জীবনের প্রথম গান করেছিলাম এখানেই মঞ্চটা এইখানে ছিল আজকে ঢুকে আমি সত্যি মনের মধ্যে একবারে মানে উত্তেজিত বোধ করছি সাংঘাতিকভাবে আমার স্কুল এত বছর আগেকার সেই স্কুলে এতদিন পর আমার আশা হলো এই স্কুলের গেট এদিক দিয়ে বের হয়েছি সামনে গিয়ে
সান পাপড়ি কিনে খাওয়া, আইসক্রিম কিনে খাওয়া, বাদাম কিনে খাওয়া। তখন স্কুলের মিটটাকে অনেক বড় মনে হতো, আজকে আমার স্কুলটাকে অনেক ছোট মনে হচ্ছে। সব এরকম মনে হয় আসলেই। তো একদিন ন্যাশনাল অ্যান্থেম করতে গিয়ে ভুল করে ফেললাম। এত মেয়ের সামনে ভুল করলে তো সেটা শাস্তি হবেই কপালে, কোনো শাস্তি। গভীর রাত্রে জানালার গ্রিল দিয়ে নারকেল গাছের মাথার উপরে চাঁদ, দারুণ। আজও সেই চাঁদ, নিশিরাত বাঁকা চাঁদ আকাশে চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে, নিশিরাত বাঁকা চাঁদ আকাশে। বাতাসে বাতাসে নিশিরাত, চাঁদের গান এত এত, চাঁদের গান অনেক, শেষ নাই। একবার দোল পূর্ণিমাতে শান্তিনিকেতনে গেছিলাম বেড়াতে, সেখানে হঠাৎ করে আমরা সব যারা ছিলাম ফ্রেন্ডসরা সব মিলে ভাবলাম কি যে আমরা চাঁদটা দেখবো আজ রাত্রে। আমার জীবনে আমি এত বড় চাঁদ কখনো দেখিনি, অর্থাৎ ঠিক মনে হচ্ছে যে ঠিক আমাদের সামনে আকাশ থেকে নেমে চাঁদটা, সামনে এত বড় বিরাট বড় একটা চাঁদ। আমরা সবাই একসঙ্গে দেখে চিৎকার করে উঠলাম, চাঁদ কি কখনো এত বড় হয়, অসম্ভব। আমার জীবনে চাঁদের একটা পূর্ণ চাঁদের চেহারা দেখা ওইভাবে। কারে দেখাবো মনের দুঃখ গো, বুক চিরিয়া অন্তরে তুষেরি অনল জলে গইয়া গইয়া, আমি কারে দেখাবো মনের দুঃখ গো, বুক সিরিয়া অন্তরে তুষেরি অনল জলে গইয়া গইয়া। ভাঙিল আদরের জোড়া, ভাঙিল আদরের জোড়া, কোনজন বাদে হইয়া অন্তরে তুষেরি অনল জলে গইয়া গইয়া, আমি কারে দেখাবো মনের দুঃখ গো, বুক সিরিয়া হয় অন্তরে তুষেরি অনল জলে গইয়া গইয়া।